রঙাপুরাত আসাম টি কুইন নামেরে এটি চাপাত পেকেটিং উদ্যোগের শুভারম্ভ হয়। রঙাপুরার বিষ্ণুপুরত মেদিনী মোহন রাভাই এটা পেকেটিংর উদ্যোগ গড়ি তুলি নিজকে সংস্থাপনের পথ বাছি লৈছে। খেউজিয়া চাপাত ক্রয়ে আসাম টি কুইন নামেরে পেকেটিং করার এক পদক্ষেপ হাতত লৈছে যুবকজনে। এক মাঙ্গলিক পরিবেশের মাজত আসাম টি কুইন পেকেটিংর খুব উদ্বোধন করে ভারত সরকারের চা বোর্ডের সহকারী সঞ্চালক উমাকান্ত দেউরী। শুভ অনুষ্ঠানটিত চা বোর্ডের উন্নয়ন বিষয়া ধীরাজ শইকীয়া, শোণিতপুর জেলার ৰাভা সাহিত্য সভার সম্পাদক শিবপ্রসাদ ৰাভা, চাহ ক্ষুদ্র খেতিয়ক সন্থার শোণিতপুর জেলা কমিটির সভাপতি মৃণাল গগৈ, রঙাপুরা ক্ষুদ্র চাহ খেতিয়ক আঞ্চলিক কমিটির উপদেষ্টা বরেণ চক্রবর্তী, আসুর শোণিতপুর জেলার কমিটির ক্রিয়া সম্পাদক অবিনাশ বরা উপস্থিত থাকে। উল্লেখ্য যে ক্ষুদ্র চাহ খেতিয়ক লাচিত ৰাভাৰ পুত্র মেদিনী মোহন ৰাভাই নিজের বাসগৃহত পেকেটিং উদ্যোগ আরম্ভ করে বর্তমানের সময়ত সংস্থাপনের এক সুন্দর নিদর্শন দাঙি ধরেছে। এটা আমার হাতত বর্তমান তো সি টি সি প্রিমিয়াম টি আছে, আমি বহুত কেটা করবো ট্রাই করছো, বাটারফ্লাই মানে ব্লু টি মানে চাহপাত আর বাটারফ্লাই ব্লেন্ডিং করা আছে। তো তেনেকে আমি 100% ন্যাচারেল বলে দিছো, তো অর্গেনিক বলে আমি কব না যাও, অর্গেনিকর প্রসেসটা লম্বা থাকে, তো সেখানে আমি 100% ন্যাচারেল আমি করব ট্রাই করে আছো লাহে লাহে। তো সেইখানে বস্তুর গ্রিন টি আছে, হয় এটা আমি লাহে লাহে এইখানে বস্তু করব ট্রাই করি। আর এটা হ্যান্ডমেড সি টি সি, এই ন্যাচারেল হয়। এটা তো আমি নিজে নিজের ব্র্যান্ড এটা আসাম টি কুইন নামে তেনেকে খুলিছো, বাট মানে আগতে বাইরত আসিল, তো মানে তেনেকে নিজের একটা বাইরত গেলে নিজের নিজের ব্র্যান্ডের বস্তু পাও বা তেনেকে ভাল ভাল প্রোডাক্ট দেখা পাও, তো নিজের উপর তেনেকাও মোর বনাব একটা সপন আছিল। তো সেইখানে করে লয়ে মই নিজের যাত্রা আগবাড়ি ওলাইছিল সেইখানে লয়ে। তারপর লগতে মই দেউতার লগতে আমার এই টি মানে টি গার্ডেন আছে নিজরে আমার ঘর, তেনেকে সরু সরু আমি স্মল ট্রিগর লগতে টি বোর্ডত আর তেনেকে পেকেটিং কোর্স হয়েছিল, তিনদিনিয়া মানে ওয়ার্কশপ হয়েছিল, তাতে ভাবিছিলো মই যাও লগতে পেকেটিং সেইখানে বস্তু গম পাম। তো আপনাদের দেখা পাইছে, তো তারপরে সেইখানে বস্তু শিকিয়ে মই নিজে করব ট্রাই করেছো। অনুভব মানে মই খুবই গৌরব অনুভব করেছো, এই কারণেই আমি কিছুদিনের আগতে এটা আমি পেকেজিং ইউনিটের উপর বা পেকেজিংর উপর একটা ট্রেনিং দিছিলো, গতি তিনদিনিয়া প্রশিক্ষণের পিছত আমার লাচিত ৰাভা তেখেতও এজন ট্রেনার আসলে তাত, গতি মই সচাই আজি গৌরব অনুভব করেছো, এই কারণেই সেই ট্রেনিংর প্রায় তেখেতে ইন্সপায়ার হয়ে আজি এই ইউনিটটা খুলিছে খুব কম দিনের ভিতরতে। আর আসাম টি কুইন যে হিসাবে নাম মই আশা করছো ভবিষ্যতে সেই হিসাবে তেখেতে কামও করব মোৰ দৃঢ় বিশ্বাস, গতি আজি সচাই ভাল লাগিছে। গতি এজন যুবকে আজি খুব কম দিনের ভিতরতে যেহেতু এনেকা ধরনের একটা পেকেজিং ইউনিট খুলিছে তার কারণে মই নথৈ আনন্দিত হয়েছো, আর উজ্জ্বল ভবিষ্যতের কারণে মই তেখেতক নতুন প্রজন্ম এইটাই তেখেতে যেটা তেখেতের সদিচ্ছা ইচ্ছা করে যেটা আগবাড়ি আছে এই ডেফিনেটলি একটা অন্য যুবককে ইন্সপায়ার করব। এই যেটা পেকেজিং নতুন একটা হেৰি পেকেজিং যেটা আমার ক্ষুদ্র চাহ খেতকের ক্ষেত্রে খুব কম, দুই এজন যুবকে করেছে যদিও করে আছে, কিন্তু পেকেজিং কেনেকে করব লাগে পেকেজিংত বহুতখানি টেকনিক্যালি কথা থাকে, তেখেতে ট্রেনিং লওয়ার পিছত বা আভাস যেখানে পালে সেইটা মই ভাবো প্র্যাকটিক্যালি ইয়াত তেখেতে ইমপ্লিমেন্ট করব, তারপর লাভান্বিত হব। আর এখেতক দেখি নতুন যেবিলাক আর প্রজন্ম তেখেতকলো আগবাড়ি আহিব, আর তেখেতকলো আমার অসমৰ অর্থনীতি যথেষ্ট অৰিহণা যোগাব বলে মোৰ দৃঢ় বিশ্বাস।